কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। অফিসের মাঠ কর্মকর্তা শাহাদাত হোসেন চাহিদা মতো ঘুষের টাকা গুনে গুনে বুঝে না, পরিমাণ কম হলে তা নিয়ে তর্কে জড়ান তিনি। ঘুষের টাকা লেনদেনের এমনই একটি ভিডিও এসেছে জাগো নিউজের হাতে। ভিডিওতে দেখা যায়, নিজ অফিসে বসে শাহাদাত হোসেন গুনে নিচ্ছেন ঘুষের টাকা। চাহিদার চেয়ে পরিমাণ কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করে টাকা ফেরত দেওয়ার কথা বলেন। তবে অভিযোগ সম্পর্কে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর অফিসে গিয়ে কথা বলতে বলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন মাঠ কর্মকর্তা শাহাদাত হোসেন। এদিকে ভিডিওটি সামনে আসার পর অফিসে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁও উপজেলার প্রকৌশলী মাহমুদুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষারমোহন সাধুখা স্বাক্ষরিত 4 জুলাইয়ের এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী বলেন, জনস্বাস্থ্য অফিস থেকে তাকে একটি টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়। টিউবওয়েলটি পেতে সরকারি ফির পাশাপাশি শাহাদাত 10,000 টাকা ঘুষ দাবি করেন। দিন দরবারের এক পর্যায়ে তাকে 10,000 টাকা দেওয়ার কথা হয়, কিন্তু আর্থিক সংকটের জন্য তাকে ঘুষের পুরো টাকা দিতে না পারায় তার সঙ্গে তর্কে জড়ান শাহাদাত। পরে টাকাগুলো গুনে নেন, কম হওয়ায় তাকে বকাঝকা করে টাকা ফেরত দিতে চান। পরে বাধ্য হয়ে 10,000 টাকাই দেন তিনি।